Dear students of class 12, you know we have been learning transformation, changing sentences, especially of simple, complex and compound. I hope all of you are well. Okay, আমরা আশা করি সবাই ভালো আছো, সবাইকে নিয়ে আজকের ক্লাসটা শুরু করতে গেলাম. ডিয়ার লার্নার্স, আমরা শিখছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড. গতদিন শুধু বেসিক জিনিস দেখে একটা আইটেম শুধু একটু কোনো রকম বোঝার চেষ্টা করেছিলাম. তো আজকে আমরা আরেকটুকু দেখি. লেটস স্টার্ট. ওকে, একটা সেন্টেন্স প্রডিউস করব, না আগে একটা ফ্রেজ প্রডিউস করি. ব্লু স্কাই, নীল আকাশ, এটা একটা ফ্রেজ. এই নীল আকাশ ফ্রেজের মধ্যে স্কাইটা হলো নাউন. ভেবো না যে চেঞ্জিং সেন্টেন্স পড়তে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে যে কি পড়ছি, আগে অস্থির হওয়ার দরকার নেই, সহজ একটু দেখে নিই. নীল আকাশে, এই আকাশটা হলো নাউন, এই নীল হলো অ্যাডজেক্টিভ. ওকে, তাহলে ব্লু স্কাই এই কথাটিতে স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন. ওকে, তাহলে আমরা আসলে কি করব, আমরা একটা সেন্টেন্স প্রডিউস করব, যে সেন্টেন্সটাকে চেঞ্জ করব, ধরনটা হবে এমন. She felt charmed. With the blue sky. স্যার একটু কাইন্ডলি দেখেন তো এই পাশটা কি আসে, এই পর্যন্ত লিখেছি. আচ্ছা, she felt charmed with the blue sky. নীল আকাশ নিয়ে সে মুগ্ধ হয়েছিল, মোহিত হয়েছিল. এই সেন্টেন্সটায় আমরা দেখতে পাচ্ছি সি হলো সাবজেক্ট, ফেল্ট অনুভব করেছিল, মানে কি এই ভার্বটা পাল্টায় পাস্ট টেন্সে ফেল্ট হয়েছে, তার মানে দাঁড়ালো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব. আমরা এফ এবং ভি লিখলাম, ফাইনাইট ভার্ব. এখানে আর কোনো সাবজেক্ট বা ওই সাবজেক্টের ফাইনাইট ভার্ব নেই. গতদিনের ক্লাসে যদি মনে করি আমরা সবাই, তাহলে আমরাও দেখতে পাবো এখানে একটাই মাত্র ক্লোজ, কারণ একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব. সুতরাং এই সেন্টেন্সটাকে আমরা বলবো, যেহেতু সিঙ্গেল ক্লোজ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা বলবো কি, এটা একটা সিম্পল সেন্টেন্স. ওকে, তো যদি এটা সিম্পল সেন্টেন্স হয় তো এটাকে আমরা চেঞ্জ করব. প্রতিটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে. আমরা এই সেন্টেন্সটার ধরনটা দেখি. এই সেন্টেন্সে এইরকম একটা স্ট্রাকচার আমরা পেয়েছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্লু স্কাই, উইথ দ্য ব্লু স্কাই. ওকে, তো স্কাই এখানে বাপাশে আছে অ্যাডজেক্টিভ, নাউনের বাপাশে অ্যাডজেক্টিভ. লুক, আই হ্যাভ মার্কড ইট. তাহলে ঘটনা কি দাঁড়ালো, সিম্পল সেন্টেন্স এ যদি এমন হয় যে নাউনের বাপাশে একটা অ্যাডজেক্টিভ আছে, এটিকে যদি আমরা কমপ্লেক্স করি অথবা কম্পাউন্ড করি, যেটাই করি না কেন, ওই অ্যাডজেক্টিভটাকে বাইরে বের করে দেব, তখন কি হবে, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের অ্যাডজেক্টিভটা কাটা চলে যাবে, বার করে দিয়ে নাউনের পরে, এই ঠিক নাউনটার পরে যেটা হবে, এই নাউনের ডান পাশে আমরা একটা রিলেটিভ ক্লোজ তৈরির চেষ্টা করব, যখন কমপ্লেক্স করব তখন. ওকে, যখন কমপ্লেক্স করব তখন এই কম্পাউন্ডটা আবার পরে করার সময় দেবো, তবে দুটো সময় অ্যাডজেক্টিভ বের করে দিতে হবে. একটা রিলেটিভ ক্লোজ তৈরি করব, রিলেটিভ ক্লোজ কি দিয়ে তৈরি করব, একটা হু অথবা উইচ অথবা দ্যাট অথবা কখনো কখনো হোয়াট ইত্যাদি দিয়েও তৈরি করতে পারি, ইত্যাদি দিয়ে একটা ক্লোজ তৈরি করব, রিলেটিভ ক্লোজ তৈরি করব. রিলেটিভ ক্লোজটা কি দিয়ে তৈরি করি, একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি করি. সচরাচর এরপরে কি আসে, একটা বি ভার্ব আসে, ভার্ব টু বি, এরপর একটা লিঙ্কিং ভার্ব আসে অথবা লিঙ্কিং ভার্ব আসে, আর এরপরে কি আসে, ওই অ্যাডজেক্টিভটা পরে চলে যাবে. তাহলে এখানে একটা বি ভার্ব যাবে, পরে সেই অ্যাডজেক্টিভটা এখানে চলে আসবে, এই কাটা অ্যাডজেক্টিভটা চলে আসবে এখানে, ঠিক আছে, নাউনের পরে একটা রিলেটিভ ক্লোজ. তাহলে আমরা কম্পাউন্ড করছি না এই মুহূর্তে, করছি
आगे कमप्लेक्स ओके पूरा कथा लिखिए बार कमप्लेक्स करार समय এই পাশের অ্যাডজেকটিভটা বাদ এটা চলে আসবে সামনে তৈরি করি শি ফেল্ট চার্মড শি ফেল্ট চার্মড উইথ দা ব্লু স্কের ব্লু বাদ অ্যাডজেকটিভ বাদ থাকবে কি sky she felt charmed with the sky এর পরে আমরা একটা রিলেটিভ ক্লজ বানাবো sky যেহেতু আকাশ এটা তো মানুষ না এটা who বলতে পারছি না এটা which বলতে পারছি which লক্ষণীয় এবার বিভার্ব আসবে বিভার্ব টেন্স কাকে ফলো করবে অর্থযুক্ত অর্থপূর্ণ যে টেন্স হয় বা আগে যে ক্লজটা আমরা বানাচ্ছি সেখানে যে টেন্সটা বলা আছে देखिए तो क्या आचे she felt charmed she मुग्ध हुए चिलो मुग्ध बोध कोरे चिलो felt past tense तले verb टा दरा भी की was बा were एर मध्य जाबे sky जेतु plural number संभव होच्छ ना इखने इखना जाच्छे was which was blue she felt charmed which was blue ये हमादेर complex sentence She felt charmed with the sky. She felt charmed with the sky which was blue. Okay? Acha, let's get advanced. Ektu samne agai. Jodi etake complex na kore, compound kori. যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তখন আমরা দুটো ক্লোজকে যুক্ত যেগুলো দিয়ে করা যায় কম্পাউন্ড সেন্টেন্স আশা করি মনে আছে এন্ড বাট অর সো দেয়ারফর ইয়েট এগুলোর মধ্যে একটা আনিস সচরাচর এক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করব কি দিয়ে যুক্ত করব ক্লোজ ওয়ান এ পাশে ধরি আছে ক্লোজ টু এই দুটো ক্লোজের মাঝখানে আমরা কি ব্যবহার করব এন্ড এন্ড ব্যবহার করব এই দ্বিতীয় ক্লোজের জন্য নতুন একটা সাবজেক্ট আমাদের প্রয়োজনে প্রডিউস করতে হবে অর্থ অনুযায়ী তারপরে ওই বিভার্ব চলে আসবে তারপরে ওই অ্যাডজেক্টিভটা চলে আসবে ক্লোজ ওয়ানে কি হবে এই নাউনের বাঁ পাশে যে অ্যাডজেক্টিভটা ছিল এই অ্যাডজেক্টিভটা বাদ চলে যাবে ঠিক আছে এই অ্যাডজেক্টিভটা বাদ যাবে সেন্টেন্সটা লিখি শি ফেল্ট চার্ম উইথ দ্য স্কাই অ্যাডজেক্টিভটা বাদ গেছে শি ফেল্ট চার্ম উইথ দ্য স্কাই ওকে এই প্রথম ক্লোজটা আমাদের চলে গেল যুক্ত করলাম কি দিয়ে অ্যান্ড স্কাই স্কাইয়ের জন্য প্রোনাউন সাবজেক্ট হচ্ছে ইট অথবা দ্যাট এখানে ইট বা দ্যাট ব্যবহার করতে পারি অ্যান্ড দ্যাট বিভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার এখানে ব্যবহার করতে হবে ওয়াজ কারণ স্কাই ওয়াজ ব্লু কেউ যদি দ্যাট না লিখে ইট লেখে কোনো সমস্যা নেই এটি শুদ্ধ অ্যান্ড ইট ওয়াজ ব্লু এবং এটাই বেশি প্রচলিত বরং She felt charmed with the sky and it was blue. ঠিক আছে? এবার একটু উল্টো করে ভাবি যখন কম্পাউন্ড সেন্টেন্স আছে she felt charmed with the sky and it was blue. এরকম একটা সেন্টেন্স আছে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দিয়ে যুক্ত দুটো ক্লোজ একটি ক্লোজের মানে পরবর্তী ক্লোজে দ্বিতীয় ক্লোজে এমন একটা অ্যাডজেক্টিভ বলা আছে যেটা প্রথম ক্লোজের অবজেক্টের যে নাউনটা থাকে সেই নাউনটার অ্যাডজেক্টিভ বলে গণ্য হয় সেক্ষেত্রে দ্বিতীয় ক্লোজটি লুপ্ত হবে শুধু অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আমরা পিক আপ করবো এবং নাউনের বাঁ পাশে লিখে দেব
তার মানে কি কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় কি হচ্ছে শি ফেল চার্মড উইথ দা স্কাইয়ের বাপাশে ব্লু এই যে ব্লু এটা আছে এটা হলো এই এটা সুতরাং আমরা যখন কম্পাউন্ড থেকে সিম্পল করব এই ব্লু অ্যাডজেক্টিভটাকে পিক আপ করে নাউনের বাপাশে বসিয়ে দেব হ্যাভ আই মেড ইট ক্লিয়ার যদি এটা ক্লিয়ারই হয় তাহলে কমপ্লেক্স থেকেও সিম্পল করার সময় একই নিয়ম কমপ্লেক্সে সেকেন্ড ক্লোজে সাবঅর্ডিনেট যে ক্লোজটা থাকে সেখানে যদি আমরা দেখি রিলেটিভ ক্লোজ আছে এবং কি আছে একটা অ্যাডজেক্টিভকে উল্লেখ করা আছে যেটা প্রথম সেন্টেন্সের অবজেক্ট নাউনের অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে দ্বিতীয় ক্লোজ বিলুপ্ত হবে ক্লোজ ব্যাক করবে কোথায় ফ্রেজে ওই অ্যাডজেক্টিভ ব্যাক করবে কোথায় নাউনের বাপাশে দেখে নাও ঠিক আছে তো মুছে দিলাম He found a photograph. In his family heirloom, which was torn. সে কি করেছিল একটা ছবি খুঁজে পেয়েছিল তার ফ্যামিলি হেয়ারলুমে পরিবারের সংগ্রহশালার মাঝে যে ছবিটি ছিল টর্ন বিবর্ণ হয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল যাই হোক তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটায় উইথ দিয়ে একটা ক্লোজ শুরু হয়েছে এটাই সাবজেক্ট ওয়াজ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এটি একটি ক্লোজ আবার দেখতে পাচ্ছি হি একটি সাবজেক্ট ফাউন্ড একটি ফাইনাইট ভার্ব এই দিয়ে আরেকটা ক্লোজ দুটো ক্লোজ এটি হচ্ছে একটা রিলেটিভ ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এখানে টর্ন একটা অ্যাডজেক্টিভ বলা আছে এই অ্যাডজেক্টিভটা কোনটা ছিল ছবিটা ফটোগ্রাফটা এই ফটোগ্রাফটা হচ্ছে এই নাউনটার জন্য এই টর্ন এই অ্যাডজেক্টিভটা কাজ করে ওকে এই ফটোগ্রাফ নাউনটার জন্য টর্ন অ্যাডজেক্টিভটা কাজ করে কারণ এই টর্ন দিয়ে ফটোগ্রাফটার অবস্থা বুঝিয়েছি এর একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ কি এখানে দুটো ক্লোজ আছে এবং উইচ দিয়ে যুক্ত হয়েছে সুতরাং এটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটু আগে যে সেন্টেন্সটা দিয়ে এক্সাম্পল দেখেছি এটা আসলে একই ধরনের জিনিস অলমোস্ট শুধু আগেটা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করেছি এটাকে আমরা দেখছি কমপ্লেক্স থেকে তো সিম্পল করার সময় যা লিখব যদি সিম্পল করি আমাদের কি হবে পরবর্তী ক্লোজটি বিলুপ্ত হবে শুধু অ্যাডজেক্টিভটা চলে আসবে ফটোগ্রাফের বাপাশে কারণ আমরা শুরুতেই দেখেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাহলে অ্যান্সারটা দাঁড়াবে হি ফাউন্ড এ কি পেয়েছিল ফটোগ্রাফ ফটোগ্রাফের বাপাশে অ্যাডজেক্টিভ টর্ন এ টর্ন ফটোগ্রাফ বাকি অংশ সেন্টেন্সের ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম হি ফাউন্ড আ টর্ন ফটোগ্রাফ ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম ওকে তাহলে এবার দেখি কম্পাউন্ড কিভাবে করছি কম্পাউন্ড করার সময় স্যার শোক স্যার কাইন্ডলি একটু দেখেন তো মার্কার আছে কিনা এই দুইটা কোনোটাই কালি লিচ করছে না থ্যাংক ইউ
কম্পাউন্ড কম্পাউন্ড যখন করছি তাহলে আমরা দুটো ক্লোজ তৈরি করছি বা দুটো ক্লোজই রাখছি যখন কমপ্লেক্স থেকে করব দুটো ক্লোজ করা আছে প্রথম ক্লোজটা হুবহু রাখব সিম্পল থেকে করছি অ্যাডজেক্টিভ বাদ দিয়ে কি করব অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে বাকিটা ক্লোজ বানাব তাহলে কমপ্লেক্স করার সময় কি লিখি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় হি ফাউন্ড এ ফটোগ্রাফ যখন কমপ্লেক্স থেকে করছি খুব সহজে এই পর্যন্ত আমরা রাখতে পারছি হি ফাউন্ড আ ফটোগ্রাফ ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম এইটা হলো প্রথম ক্লোজ যখন সিম্পল থেকে করছি তাও একই জিনিস শুধু অ্যাডজেক্টিভটা বাদ গেছে হি ফাউন্ড এ ফটোগ্রাফ ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম এই পর্যন্ত হবো যখন সিম্পল থেকে কম্পাউন্ড করছি যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি এই প্রথম এই ক্লোজটা এটা হুবহু চলে এসছে আমরা কম্পাউন্ড করার সময় যেটা দিয়ে যুক্ত করি সেটা হলো অ্যান্ড এই অ্যান্ড দিয়ে যুক্ত করলাম এবারে প্রোনাউন সাবজেক্ট আসবে এই সাবজেক্টটা হতে হবে প্রোনাউন সাবজেক্ট এখানে ছিল উইচ কমপ্লেক্সে যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি এই উইচটা উঠে যাবে আমরা ইট বা দ্যাট বা দিস বা দোজ দিস যেটা দিয়ে শুদ্ধ হয় সেটা দিয়ে করব এখানে প্রোনাউন সাবজেক্ট শুদ্ধ হচ্ছে ইট অথবা দ্যাট ইট অথবা দ্যাট যেটাই দেই কি দিলাম টন ফটোগ্রাফ ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম টনটা বাদ গিয়েছিল সিম্পল থেকে করার সময় যুক্ত করলাম ইট অথবা দ্যাট আর কমপ্লেক্স থেকে করার সময় সরাসরি উইচের পরিবর্তে নিয়ে এলাম ইট অথবা দ্যাট তার মানে এই ইট এবং দ্যাট যেটাই বলছি এটা হচ্ছে এই উইচের জন্য রিপ্লেসমেন্ট যখন সিম্পল থেকে করছি টনটা বাদ চলে যে বাকিটুকু নেমে আসছে পরে এসে অ্যান্ডের পরে ইট বা দ্যাট এসছে বি ভার্ব ওয়াজ বাকি অংশ টর্ন যেটা ছিল অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ এখানে এসছে হি ফাউন্ড আ ফটোগ্রাফ ইন হিজ ফ্যামিলি হেয়ারলুম অ্যান্ড ইট ওয়াজ টর্ন অ্যান্ড দ্যাট ওয়াজ টর্ন ঠিক আছে সেম জিনিস আরেকটা করব এটাকে আমরা করব কম্পাউন্ড থেকে মুছে দিই সেন্টেন্সটা বাংলাদেশ ইজ আ কান্ট্রি অ্যান্ড ইট ইজ প্রসপারাস বাংলাদেশ ইজ এ কান্ট্রি অ্যান্ড ইট ইজ প্রসপারাস এটি হলো কম্পাউন্ড সেন্টেন্স কি করে বুঝলাম দেখি বাংলাদেশ সাবজেক্ট ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যান্ড দিয়ে যুক্ত ইট সাবজেক্ট ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব তার মানে এই পাশে একটা ক্লোজ ওই পাশে আরেকটা ক্লোজ দুটো ক্লোজ যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে এই দুটো ক্লোজ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে মানে হলো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স গুড এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখতে পেলাম প্রথম সেন্টেন্সে অবজেক্টে এখানে একটা নাউন আছে কান্ট্রি নাউন আর দ্বিতীয় সেন্টেন্সে এখানে একটা কি বলা আছে অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভটা প্রসপারাস এটা কার জন্য এই নাউনের জন্য এই নাউন আর অ্যাডজেক্টিভ এই দুটো একটা একটাকে ধরে রাখছে তো প্রসপারাস অ্যাডজেক্টিভটা হলো কান্ট্রির জন্য একই ধরনের জিনিস যেহেতু অ্যাডজেক্টিভ যখন আমরা এটাকে কমপ্লেক্স করবো আগে কমপ্লেক্সটা দেখে নেই যখন আমরা এটাকে কমপ্লেক্স করব তখন অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে না আমাদের সাবজেক্টে ইট লাগবে না আমরা একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব তাহলে অ্যান্সারটা দাঁড়াবে বাংলাদেশ ইজ এ
country এর পরে আসবে and উঠে যাবে এই and টা লাগবে না it pronounce subjectটা change হয়ে যাবে একটা which বা what বা that এখানে যেটা আসে মিলিয়ে দেখলাম এখানে করতে পারি কি which কারণ দেশের কথা বলছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি which is it উঠে গেল বাকিটা ঠিক রইল is adjective আসলো prosperous bangladesh is a country and it is prosperous eta change kore korlam bangladesh is a country which is prosperous tale ei and ta ki holo ekhane eshe uthe gelo it change hoye hoye gelo which baki ta okay have I made it clear jokhon eta ke simple korbo jokhon amra eta ke simple korbo tokhon আমাদের আশা করি মনে আছে নাউনের বাঁ পাশে উপযুক্ত অ্যাডজেক্টিভটা চলে আসবে অন্য ক্লজটি বিলুপ্ত হবে তার মানে বাংলাদেশ ইজ এ কান্ট্রি কান্ট্রির বাঁ পাশে চলে আসবে প্রসপারাস পরের ক্লজটি বিলুপ্ত সোজা তাহলে অ্যানসার দাঁড়াবে বাংলাদেশ ইজ আ কান্ট্রির বাঁ পাশে প্রসপারাস তার মানে দাঁড়াবে prosperous country bangladesh is a prosperous country okay kina thik ache ebare amra ekta sentence রিয়েলি প্র্যাকটিস করে দেখব পরীক্ষার প্রশ্নে আসে বা আসতে পারে এরকম এগুলো মুছে দিলাম স্যার একটা ক্লাস চলছে স্যার একটু কাইন্ডলি বলেন একটা ক্লাস চলছে রেকর্ড হচ্ছে না কথাগুলো আচ্ছা ওকে আমরা যেটা করছিলাম আমরা একটা প্র্যাকটিস করি দেখি জিম সোল্ড হিজ ওয়াচ জিম তার ঘড়ি বিক্রি করে দিয়েছিল উইচ ওয়াজ ভ্যালুয়েবল জিম সোল্ড ইজ ওয়াচ উইচ ওয়াজ ভ্যালুয়েবল জিম তার ঘড়ি বিক্রি করে দিয়েছিল যেটা ছিল মূল্যবান দেখি তাহলে কি দাঁড়ালো উইচ দিয়ে যুক্ত হয়েছে দুটো ক্লোজ তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে এটাকে যখন আমরা চেঞ্জ করব খেয়াল করব পরীক্ষার প্রশ্নে কি বলা আছে ব্র্যাকেটে হয়তো বলা আছে মেক ইট কম্পাউন্ড অথবা মেক ইট সিম্পল যদি সিম্পল থাকে তাহলে আমরা কি করবো ভ্যালুয়েবলটাকে ওয়াচ ওয়ার্ডের বাঁ পাশে নিয়ে আসবো কারণ ওয়াচটাই ভ্যালুয়েবল ভ্যালুয়েবলটা হচ্ছে ওয়াচে adjective তাহলে এটা সিম্পল করলে অ্যানসার দাঁড়াবে কি জিম সোল্ড হিজ ভ্যালুয়েবল ওয়াচ যদি এটা সিম্পল করতে না বলে কম্পাউন্ড করতে বলতো মনে করে সিম্পল করতে বলেনি বলেছে এটাকে কম্পাউন্ড করতে প্রশ্নে তখন আমাদের অ্যানসার কি দাঁড়াতো আমরা লিখতাম জিম সোল্ড হিজ ওয়াচ কারণ এটাই এটাই বলা আছে এবং ওয়েজটা উঠে যেত কি হতো অ্যান্ড দিয়ে যুক্ত হতো সাবজেক্ট আসতো ইট অথবা দ্যাট
উইচের পরিবর্তে এন্ড ইট ওয়াজ ভ্যালুয়েবল ঠিক আছে আর একটা সেন্টেন্স দেখে আমরা শেষ করে দেব কারণ এই যে নিয়মটাই শিখি যত সহজ মনে হোক এটাই যদি ভালো করে শিখি ওই নিয়মের যে কোনোটা এলি আমরা পারবো মানে যেটাই শিখি না কেন আমাদের শেখাটা ভালো হওয়া চাই কক্সবাজার যে বাজার হ্যাজ দা লার্জেস্ট সি বিচ ইন দা ওয়ার্ল্ড কক্সবাজার হ্যাজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে কমপ্লেক্স করো ওকে এখানে দেখি কিসে আছে আমরা চেক করি পরীক্ষা যেভাবে করতে হবে আগে কক্সবাজার সাবজেক্ট হ্যাজ ফাইনাইট ভার্ব আর কোনো সাবজেক্ট নাই তার মানে এটা হচ্ছে সিম্পলে আছে ঠিক আছে কমপ্লেক্স করার সময় সিম্পলে আছে কমপ্লেক্স করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে সুপারলেটিভ ডিগ্রি হয় কার অ্যাডজেক্টিভের লার্জেস্ট সুপারলেটিভ হচ্ছে তার মানে এটা অ্যাডজেক্টিভ সিবিচটা হলো নাউন সিবিচটা সবচেয়ে বড় পৃথিবীর তাহলে এই সিবিচটার জন্য অ্যাডজেক্টিভ হচ্ছে লার্জেস্ট ওকে তাহলে এখানে আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে কক্সবাজার হ্যাজ লার্জেস্ট তো বাদ যাবে সিবিচ রয়ে যাবে কিন্তু দি আমরা এখন আর লিখবো না কারণ ডিটা হচ্ছে সুপারলেটিভ হওয়ার কারণে গিয়েছিল আমাদের আর্টিকেল লিখতে গেলে লিখতে হচ্ছে এ কারণ আমরা অলরেডি জানি যে সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে দি যাচ্ছে কিন্তু যখনই এখানে এই ডি সুপারলেটিভ ডিগ্রি তো অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভটা যখন সরিয়ে দিচ্ছে এই দিটা থাকার আর কোনো প্রয়োজন নাই হ্যাজ এ এরপরে আসছে সি বিচ যুক্ত হচ্ছে সি বিচটার সঙ্গে নতুন ক্লোজ ক্লোজের জন্য যেহেতু কমপ্লেক্স করছি আমাদের এখানে নতুন প্রোনাউন সাবজেক্ট হলো উইচ সি বিচের জন্য উইচ ইজ এবার আসছে অ্যাডজেক্টিভ লার্জেস্ট এই অ্যাডজেক্টিভটা যখনই আসছে নিচে তখন লার্জেস্ট একা আসছে না এর সঙ্গে দিকে নিয়ে আসছে স্যার কি মাঝখানে কাটা গেছে দিকে নিয়ে আসছে দিকে নিয়ে আসলে নিয়ে আসছে কারণ এটা সুপারলেটিভ দিকে সঙ্গে নিয়েই চলছে দ্য লার্জেস্ট বাকি অংশ ইন দ্য ওয়ার্ল্ড তাহলে অ্যান্সার দাঁড়ালো কক্সবাজার হ্যাজ এ সি বিচ উইচ ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড লার্জেস্টের পরে অর্থপূর্ণ করার জন্য কি নিয়ে আসি লার্জেস্ট ওয়ান এই ওয়ান দিয়ে কাকে বুঝছি আগের সি বিচটাকে যদি কেউ ওয়ানটা না লিখে সমস্যা নেই হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে যদি কমপ্লেক্স না করে এটাকে করতে বলতো কম্পাউন্ড তখন আমরা কি করতাম আমরা লিখতাম কক্সবাজার হ্যাজ এ সি বিচ যেহেতু কম্পাউন্ড করতে বলেছে সুতরাং আমরা লিখতাম অ্যান্ড এই কক্সবাজার সি বিচটার জন্য সি বিচের জন্য প্রোনাউন সাবজেক্ট আসতো ইট কক্সবাজার হ্যাজ এ সি বিচ অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এ ওয়ান না লিখলে কোনো সমস্যা নেই কক্সবাজার হ্যাজ এ সি বিচ অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওকে তাহলে আজকে আমরা কি দেখলাম টোটালটা দেখি আরেকবার শর্টকাটে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে এটাকে কমপ্লেক্স করার সময় ওই নাউনটার পরে কি আসে
प्रोनाउन सब्जेक्ट आसबे प्रोनाउन सब्जेक्टर पड़े बी वर्ब व्यवहार करछि बा फाइनाइट वर्ब व्यवहार करछि तारपरे आमरा ओई एडजेक्टिवटाके बसिये दिच्छि ठीक आछे ताहले ए नाउनेर पड़े ए नतुन ए क्लोजटा तैरी होच्छे जखन कम्पाउंड सेंटेंस करछि तखन ओई नाउनटा थाकछे एर पड़े एंड जुक्त होच्छे एंड जुक्त होच्छे एटा जरूरी एर पड़े आबार प्रोनाउन सब्जेक्ट आसछे तारपरे बी वर्ब जाच्छे ना पर्सन टेंस नम्बर इत्यादि अनुजाई एर पड़े ओई एडजेक्टिवटाके आमरा व्यवहार करछि पार्थक्य कि नाउनेर पर प्रोनाउन सब्जेक्ट कम्प्लेस करार समय और कम्पाउंड करार समय नाउनेर पर एक एंड तारपरे प्रोनाउन सब्जेक्ट दुटो प्रोनाउन सब्जेक्ट कि एकई अवश्य अर्थे एक किन्तु रूप आलादा माने एखाने सचराचर आमरा कि व्यवहार करछि प्रोनाउन सब्जेक्ट हिसेबे इट दैट दिस दोज इत्यादि इत्यादि और एखाने प्रोनाउन सब्जेक्ट हिसेबे आसछे हु which what that इत्यादि इत्यादि अर्थ अनुजाई तो आमरा आज के एक नियमटाई शिखलाम अन्यभावे करे एसेछि टोटाली फाइनली आमरा शेषे जे रिविसन करे नियमटा देखे निलाम आमरा सिम्पल थेके कमप्लेक्सो कम्पाउंड करेछि कमप्लेक्स थेके सिम्पलो कम्पाउंड करेछि एबं कम्पाउंड थेके सिम्पलो कमप्लेक्स करेछि गुड लाक एवरीबडी गुड डे